ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রাজ্যে আবারও নতুন করে বাংলা সহায়তা কেন্দ্র নিয়ে বিশাল বড়ো আপডেট চলে আসছে এখানে অনলাইনে আবেদন করতে হবে উচ্চ মাধ্যমিক পাশে জেলা জেলাভিত্তিক কতগুলি করে শূন্যপথ রয়েছে তার একটা লিস্ট কিন্তু এখানে প্রকাশিত করেছে আপনারা দেখতে পাচ্ছেন এই লিস্টটা এখানে রয়েছে সমস্ত জেলায় কতগুলি করে শূন্যপথ রয়েছে এখানে কিন্তু সেটা পাবলিশ করে দিয়েছে এবং কিভাবে আপনারা আবেদন করবে সমস্ত ডিটেলসটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখতে পারেন তো এখানে যেটা বলা হয়েছে বাংলা সহায়তা কেন্দ্রে মোট শূন্যপথ কতগুলি রয়েছে এবং জেলার নাম মোট শূন্যপথ আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে পারেন এখানে যেটা বলা হয়েছে আলিপুর ডিস্ট্রিক্টে তোমাদের চৌত্রিশটা শূন্যপদ রয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে আটাত্তরটা শূন্যপদ বীরভূম চৌষট্টিটা শূন্যপদ রয়েছে দক্ষিণ দিনাজপুরে তেইশটা শূন্যপদ রয়েছে কুচবিহারে আটচল্লিশটা দার্জিলিংয়ে তোমাদের ছত্রিশটা হুগলিতে ঊনআশিটা শূন্যপদ রয়েছে এরপরে হাওড়াতে ষাটটা শূন্যপথ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে জলপাইগুড়ি তোমাদের পঁয়ত্রিশটা ঝাড়গ্রামে তোমাদের চৌত্রিশটা মালদায় তোমাদের বাহাত্তরটা শূন্যপথ রয়েছে কালিম্পং ডিস্ট্রিক্টে উনত্রিশটা মুর্শিদাবাদ ডিস্ট্রিকে একশো সাতটা শূন্যপথ রয়েছে নদীয়া ডিস্ট্রিক্টে সাতাত্তরটা উত্তর চব্বিশ পরগনায় বিরাশিটা শূন্যপথ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে সাতাশটা শূন্যপথ রয়েছে পশ্চিম মেদিনীপুর একশো তিনটা শূন্যপদ পূর্ব বর্ধমান শূন্য শূন্যপদ পূর্ব মেদিনীপুরে একশো একটা শূন্যপথ রয়েছে পুরুলিয়া আটষট্টিটা দক্ষিণ চব্বিশ পরগনায় একশো শূন্য শূন্যপথ রয়েছে উত্তর দিনাজপুরে তোমাদের পঁয়তাল্লিশটা কলকাতায় পঁয়ত্রিশটা মোট শূন্যপথ রয়েছে এখানে আপনারা জানেন প্রত্যেকেই জানেন মোট শূন্যপথ রয়েছিল কত উনত্রিশশো বাইশ জন শূন্যপথ রয়েছে তো এখানে আমরা আবেদন কিভাবে করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি নতুন উনত্রিশশো জন পদের জন্য বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ রাজ্যে চোদ্দোশো একষট্টিটা বাংলা সহায়তা কেন্দ্রে নতুন করে তৈরি করতে চলেছে রাজ্য সরকারের জেলায় ব্লকে ব্লকে কিন্তু নিয়োগ করা হবে প্রত্যেকটা বিএসকে সেন্টারে দুজন করে কর্মী নিয়োগ করা হবে আমরা প্রত্যেকে জানি পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর মোট শূন্য পদ উনত্রিশশো উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ প্রক্রিয়া হবে এবং বয়সটা এখানে মেনশন করে দিয়েছে আঠেরো থেকে চল্লিশের মধ্যে কিন্তু হতে হবে তাহলে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন এরপর যেটা বলবো আবেদনের শেষ তারিখ এবং শুরু তারিখ কবে থেকে আবেদন শুরু হবে ডিটেলস কিন্তু রয়েছে আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখতে পারেন এখানে যেটা বলা হয়েছে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের প্রত্যেক গ্রাম গ্রাম পঞ্চায়েতে একটি করে বাংলা সহায়তা কেন্দ্র খোলা হবে এর মাধ্যমে জনগণ বিভিন্ন সুযোগ সুবিধা পাবে বিনামূল্যে বাংলা সহায়তা কেন্দ্রে জমির সংক্রান্ত কাজ খুব শীঘ্রই শুরু হবে প্রত্যেক বিএসকেতে দুজন করে ডিও নিয়োগ হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই কিন্তু জানিয়েছেন আবেদন কিভাবে করতে হবে এখানে বলা হয়েছে আবেদন করতে হবে অনলাইনে বাংলা সহায়তা কেন্দ্রে আবেদন পদ্ধতি বিএসকে অনলাইন অ্যাপ্লাই প্রসেস বাংলা সহায়তা কেন্দ্রে যে কোনো পদে আবেদন করতে হলে আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে এটা কিন্তু অফলাইনে আবেদন হয় না ওয়েবেল টেকনোলজি দপ্তরের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে আমরা প্রত্যেকে জানি ওয়েবেলের মাধ্যমে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে অনলাইন আবেদন করা যায় বাংলা সহায়তা কেন্দ্রে অথবা ওয়েবেলের ওয়েবসাইটে এই অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অফিশিয়াল ওয়েবসাইটটি হলো এটা আপনারা দেখতে পাচ্ছেন www.bsk.gov.in এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এবার এর মাধ্যমেও আবেদন হতে পারে অথবা তোমাদের ওয়েবেল টেকনোলজির ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদনটা হতে পারে এবার আপনার ডিটেলস দেখতে পাচ্ছেন যে পোস্টগুলি বা যে নোটিশটা এর আগে পাবলিশ করা হয়েছিল সেই নোটিশটা কিন্তু আমরা প্রত্যেকেই দেখেছিলাম পনেরো তিন দু হাজার তেইশে কিন্তু এই নোটিশটা পা পাবলিশ করেছিল রিক্রুটমেন্টটা হবে তোমাদের ওয়েবেল টেকনোলজি লিমিটেড তরফ থেকে আমরা প্রত্যেকেই জানি এবার এখানে সিলেকশান প্রসেসে যেটা বলা হয়েছে যে আপনাদের এখানে একশো মার্কের একটা কোশ্চেন মানে তোমাদের ইয়ে হবে পঞ্চাশটা কোশ্চেন থাকবে সেটা তোমাদের এমসিকিউ টেস্ট হবে এক্সাম হবে নব্বই মিনিট যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস অনলাইনে ফর্ম ফিল করতে হবে নিউ যে জবটা রয়েছে তোমাদের কিন্তু কন্ট্যাকচুয়াল একটা জব অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন যেটাতে আবেদন করতে হবে এই যে ডাব্লু এটা হচ্ছে ওয়েবসাইট এবার জব পোস্টেই তোমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলে রয়েছে তো ডিটেলসটা এখানে উল্লেখ করা আছে আমি এক এক করে সমস্ত কিছু দেখে দিচ্ছি বাংলা সহায়তা কেন্দ্রে আবারও নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে যারা আবেদন করবে অনেক দিন থেকে ওয়েট করে আছেন তাদের পক্ষে বলছি আপনারা দেখতে পাচ্ছেন বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে নিম্নলিখিত যোজনা অথবা প্রকল্পের জন্য আবেদন অথবা তথ্য সংগ্রহ করা যেতে পারে এই যে তথ্যগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত তথ্যে কিন্তু নতুন করে বাংলা সহায়তা কেন্দ্রে সুবিধা পাওয়া যাবে এখানে অনেকগুলি সুবিধার নাম উল্লেখ করা আছে আপনারা বিনামূল্যে কিন্তু এই সমস্ত সুবিধা পাবে আপনারা যারা এই আপডেটটা পেতে চান অথবা অনলাইনে আবেদন প্রক্রিয়া এখন শুরু হয়নি খুব শীঘ্রই আবেদন শুরু হবে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক দেখে কিন্তু আপনারা আবেদন করতে পারবে অথবা এই ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারবে লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই সেই ওয়েবসাইট ভিজিট করে ডিটেলসটা কিন্তু আপনারা পড়তে পারেন